हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार आजके रेसिपी हलो सबथेके सहज उपाय आर सबचेये सेरा स्वादेर चिंगड़ी माछेर भापा, स्टीम्ड प्रॉन। खूब इजी रेसिपी, तोमरा झटपट देखे नाओ। तो प्रथमे आमी एखाने एकटा पात्रे तेल गरम करे निएछि, आर अवश्यई सर्षेर तेल, आर एखाने हलुद लवण दिए किछु चिंगड़ी माछ आमी आगे थेके मैरिनेट करे रेखेछिलाम। এবার এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি সরষের তেলে হালকা করে ফ্রাই করে নেব। তবে এই ভাপা চিংড়িটা অনেকেই চিংড়ি মাছ ফ্রাই না করেই বানায়, তবে আমি হালকা করে ফ্রাই করে নিই, কারণ এটাই আমাদের সবথেকে বেশি ভালো লাগে খেতে। তাই হালকা করে দু পিঠ উল্টে উল্টে আমরা ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ফ্রাই করলে আবার শক্ত হয়ে যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই অল্প একটু সময়ের জন্য এপিট ওপিট উল্টে আমি ভেজে নিচ্ছি। তো দেখো চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এবং বাকি যে মাছগুলো আছে সবগুলো এইভাবে হালকা করে ফ্রাই করে নেব। এখানে এবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো কুচিয়ে রাখা নারকেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মাস্টার্ড সিড, সর্ষে, 8 থেকে 10টি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো পোস্ত, 1.5 টেবিল স্পুন পপি সিডস। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, অবশ্যই সবাই সবার পরিমাণটা বুঝে ঝালটা অ্যাড করবে, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, হলুদ গুঁড়ো, আর অবশ্যই এর মধ্যে চিনি অ্যাড করতে হবে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এবার আমি এগুলোকে সামান্য একটু ঘুরিয়ে নেব। অল্প ঘুরিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দুধ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যেটাতে এই পেস্টটা একদম মসৃণ তৈরি হয়ে যায়। এবার আগে থেকে চিংড়ি মাছ ভেজে রাখা সর্ষের তেলের মধ্যে আমি এই মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি, আর এই মিশ্রণটা জারটা ধুয়ে সামান্য জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দেব, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার স্মেলটা ভীষণ ভালো লাগবে খেতে। তো এবার দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো, আর ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমার কিন্তু গ্যাসটা এখন অফই আছে, আমি মিশিয়ে নিচ্ছি। অনেকেই এটা করে টিফিন বক্সে, তবে আমি খুব সহজে যেন চট জলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়, সেই জন্য আমি একেবারে কড়াইতেই করছি। তো এই প্রসেসটা তোমরা ভালো করে দেখে নাও। এবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে উপর থেকে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, প্রায় 1 টেবিল স্পুন মতো, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর একদম ধিমে আঁচে মানে লো ফ্লেমে এটাকে আমি 10 থেকে 15 মিনিট কুক করব। দেখো 10 মিনিট পরে আমি উঠিয়ে দেখছি এটা কিন্তু রেডি হয়ে এসেছে, তেলগুলো উপর থেকে উঠে এসেছে, আর আমি টেস্টও করে দেখলাম একদম মশলাটা খুব সুন্দর ভাপা হয়ে গেছে, খেতে ভীষণ টেস্টি হয়েছে। তাহলে দেখলে তো কত কম সময়ে কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল চিংড়ির একটা দারুণ রেসিপি, চিংড়ির ভাপা, ভাপা চিংড়ি। এটা খেতে খুবই ভালো হয়, সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে। তো তোমরাও ঝটপট আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, নোটিফিকেশান বেলটাও অন করে দিও, যেন আমার সব রেসিপিগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং সবার সাথে অনেক শেয়ার করো। থ্যাংক ইউ।